वेलकम बैक टू माय चैनल सुई लाइफ और मौसुमी। आई होप तुम्हारा সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এই উইন্টার সিজন এসে গেছে, লিপকে আমরা কিভাবে কেয়ার করবো। এমনি তো আমার ব্লগে লিপস কেয়ার ভিডিও দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ স্কারবিং কিভাবে ময়েশ্চার করে, বাট আমি একটা ছোট একটা ভিডিওতে আজ শেয়ার করে নিচ্ছি। অনেকেরই লিপের যে চামড়াগুলো ফাটতে শুরু করে, তার জন্য তোমরা কী করতে পারো, লিপকে জিভ বোলাবে না, ফার্স্ট আমি আলোচনা করেছি, প্রচুর জল খাবে, থার্ড হচ্ছে লিপকে প্রপারলি কেয়ার করার জন্য এরকম একটা টুথব্রাশ নেবে, আমি দেখাচ্ছি তোমাদের। একটা বলে দিচ্ছি তোমরা আমাদের, আমি এর পরে ভিডিওতে একটা দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। একটু লেমন জুস নেবে, আর অল্প চিনি নেবে, ব্রাউন সুগারগুলো যে হয় সেগুলো হলে আরও ভালো। নিয়ে ব্রাশ দিয়ে ভালো করে হাতে এরম করে স্ক্রাবিং করবে। আজকে আমি একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই ব্রাশের মধ্যে অল্প হানি নেবো, হানি নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো আজকে আমি একটা ছোটোভাবে দেখিয়ে দিচ্ছি, তোমরা এটাও ফলো করতে পারো উইকে একবার করে। এ দেখো এটা হচ্ছে ডাবরের হানি, এই হানিতে আমি অল্প দেখিয়ে দিচ্ছি, এই ব্রাশটাকে ডিপ করব। হয়ে গেল, এই নিয়ে নিলাম ছোটো ব্রাশে, এটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা করবে। পারলি এরম হালকা হাতে নিয়ে মিনিমাম 2-3 মিনিট আমার লিপটাকে স্ক্রাব করবে, এটা ডেড সেলগুলো উঠে যাবে। এছাড়া তোমরা আমাদের গায়ে চলে যাচ্ছে খেয়ে নেওয়ার অবস্থা। এছাড়া তোমরা এর সাথে হানির সাথে কফি পাউডার দিয়েও করতে পারো, লিপ হোয়াইটনিংস হবে তাড়াতাড়ি। এছাড়া বিটরুটের রসও তোমরা ইউজ করতে পারো। এছাড়া তোমাদের আরেকটা বলে দিচ্ছি, তোমরা লেমন জুস আর সুগার চিনি দুটোকে নিয়েও লিপে ভাবে স্ক্রাব করবে, কারণ 2-3 মিনিট স্ক্রাব করবে। দেখা করে নেওয়ার পর লিপটাকে প্লেন ওয়াটারে ধুয়ে নেবে। এই মধু হানিতে কী করে লিপকে ময়েশ্চার করে, এই উইন্টারে যে লিপ ফাটার প্রবণতা, লিপ যে পিঙ্কিশ হয় না সেটা হওয়াতে সাহায্য করে। ভালো করে ব্রাশ দিয়ে দেখো, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তোমরা এই স্টেপটা অবশ্যই বাড়িতে ফলো করতে পারো। দেখো এমনিতে লিপ দেখো অনেকটা সাফল সফট হয়ে গেল, একদিনে যাবে না। আর আমি জানো তোমরা যে বায়োটেকে লিপ বা ইউজ করি, এই জন্য আরও নয়েজ করছে, মাইন্ড করেই দেখো। তোমরা আবার ডেলি যারা ভিডিও দেখো যেন বায়োটেকে লিপ বা ইউজ করি, এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারে, তোমরা এটাও ইউজ করতে পারো। অথবা ভ্যাসলিনের যে লিপ বা ময় ওটাও তোমরা ইউজ করতে পারো, অল্প নিয়ে হাতে লিপকে ময়েশ্চার করে দেবে। এতে কী হবে, লিপটা অনেকটা সফট হবে এবং সাপল হবে। তোমরা এই স্টেপগুলো ফলো করতে পারো। এছাড়া পরে আমি একটা উইন্টার কেয়ারের একটা লিপস কেয়ারের ওপর ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এছাড়া তোমরা কি করতে পারো, কাঁচা দুধ হয় যে, দুধের মধ্যে গোলাপের পাবড়িকে ভিজিয়ে রেখে সেই দুধটা ইউজ করতে পারো, লিপ হতে পিঙ্কি স্টোন হবে। আর কতগুলো টিপস বলে দিচ্ছি, যেমন হচ্ছে বাজে কোম্পানি বা কমা দামি যে কোম্পানি লিপস্টিকগুলো হয়, লিপস্টিকগুলো অ্যাপ্লাই করবে না, এতে লিপ অনেকের ডার্ক হয়, এটা করতে পারো অ্যাভয়েড। এছাড়া তোমরা কী করবে, যখনই মেকআপ করো লিপে কোনো ময়েশ্চার ইউজ করে তারপর লিপ বাম লাগিয়ে লিপস্টিক লাগাতে পারো, এতে ডাইরেক্ট লিপটা খারাপ হবে না। থার্ড হচ্ছে যে লিপকেও প্রপারলি কেয়ার করতে হবে, শুধু ফেসে বা বডিতে কেয়ার করলে হবে না, লিপের জন্য তোমরা মাঝে মাঝে স্কারবিং করবে, যেটা আমি বললাম লেমন জুস আর চিনি 2-4টে দানা, যেহেতু চিনি দানাগুলো একটু বড় বড় হয় লিপ ক্র্যাক হওয়ার চান্স থাকে। লিপে তোমরা হালকা হাতে নিয়ে সার্কুলার মোশনে ম্যাসাজ করতে পারো 1 নম্বর, অথবা কফি পাউডারের সাথে হানি মিশিয়ে ওটাও স্কারবিং হিসাবে ভালো কাজ দেয় স্কিনে, লিপেতে লিপ একটা পিঙ্কি স্টোন হবে। এছাড়া বিট রুট আমি পরে দেখিয়ে দেবো তোমাদের একটা ভিডিওতে, বিটের রস দিয়ে কীভাবে তোমরা লিপ বাম বানিয়ে লিপকে আরও সফট এবং সাপেল করতে পারো, তাড়াতাড়ি যদি পিঙ্কি স্টোন চাইতে চাও। ঠিক আছে, এইভাবে তোমাদের সাথে শর্ট ভিডিও একটা আমি দেখিয়ে দিলাম। ফার্স্ট করলাম ব্রাশ দিয়ে, একটা ব্রাশ ইউজ করলাম কারণ যে লিপের মধ্যে যে শুকো শুকো সেলসগুলো থাকে সেগুলো উঠে যাবে চামড়াগুলো। আর হ্যাঁ, আর একটা হচ্ছে ব্যাড হ্যাবিট, যেটা লিপের জিভ বোলাবে না, লিপস হচ্ছে খুবই সফট। আর এই যেহেতু উইন্টার সিজন এসছে প্রচুর জল খাবে আর লিপস আমাদের ড্রাই হয়ে যায়। আর আমি যেমন বললাম আমি বায়োটেকের ময়েশ্চার ইউজ করছি বলে লিপ বাম তোমাদের সেটা করতে হবে তা নয়, তোমরা যেটাই নিভিয়া হোক, তোমার হিমালয় যার যেটা আছে বা বরুণ যে যেটা পারবে অবশ্যই লিপকে ময়েশ্চার করবে। এটা হচ্ছে একটা ছোট্ট ভিডিও লিপ কেয়ারের উপর আমি শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আর নেক্সট ভিডিওতে আমি উইন্টার কেয়ারের ওপর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো।